মামুনুর রশিদ, নবাবগঞ্জ প্রতিনিধি। নবাবগঞ্জে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয় 16 অক্টোবর মঙ্গলবার সকালে। উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুরের বেলেচড়া, লাইকারচড়া, মন্ডাচরণ, গরিবপাড়া, বস্তাপাড়া, ছোট পাদুমপুর, পীরদহ পূর্বপাড়া গ্রামের 464টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন দিনাজপুর 6 আসনের জাতীয় সংসদ সদস্য সিডনি সাদিক এমপি। সময় হয়ে গেছে যে প্রাইমারি সবগুলো আমার হাতে লেখা, সবগুলা প্রাইমারি একই সঙ্গে করা হয়েছে ওই 96 সরকারের সময়, 98 সময়। আমি অনুরোধ করবো আপনাদের সব পাবে আপনারা, আর সময় নাই, আমরা নির্বাচনী জনসভা করতে পারবো কিন্তু জানি না, নৌকা না পারলে আমরা জনসভা করতেছি এখানে এসে প্রায় 430টা বাড়ির বিদ্যুৎ সংযোগ এই মাত্র উদ্বোধন করলাম। তুমি সঠিকভাবে তাদেরকে চালানোর ঘর দেওয়ার জন্য এক নাকি আবারও একটা বিল পাস করছেন উনি। একটা সরকার আপনাদেরকে দেখেন, আপনাদের বিদ্যুৎ দিচ্ছে, আপনাদের রাস্তাঘাট দিচ্ছে, আপনাদের ছেলে মেয়ের দায়িত্ব নিচ্ছে, আপনাদের জন্য বিনা পয়সা ওষুধ দিচ্ছে, আপনাদের ঘর পর্যন্ত করে দিচ্ছে, আপনারা যে বাথরুম করবেন সেই ঘরের সঙ্গে একটা বাথরুমও করে দিচ্ছে। সেই সরকারই হলো শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করে গেছে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত ইনচার্জ সুব্রত কুমার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হানুল ইসলাম রানা ও ছাত্রলীগের সভাপতি শাহানুর রহমান সবুজ প্রমুখ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV সাথেই থাকুন, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।